বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা ওরফে মিন্নি সহ ছয়জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মামলার বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি পাঁচ আসামি হলেন রাকিবুল হাসান রিফাত ফরাজি, আল কাইয়ুম ওরফে রাব্বি আকন, মোহাইমিনুল ইসলাম ওরফে সিফাত, রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয় ও মোহাম্মদ হাসান। আর যারা খালাস পেয়েছেন তারা হলেন রাফিউল ইসলাম, মোহাম্মদ সাগর, কামরুল ইসলাম, সাইমুম ও মোহাম্মদ মুসা। মুসা এখনও পলাতক রয়েছেন। রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা সহ প্রাপ্তবয়স্ক দশ আসামির বিচার কাজ গত 16 সেপ্টেম্বর শেষ হয়। এদিন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান মামলার রায় ঘোষণার জন্য 30 সেপ্টেম্বর অর্থাৎ আজ তারিখ ধার্য করেছেন। রায় ঘিরে সকাল থেকেই আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়। আজ সকাল 7টার দিকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্য নিরাপত্তা বলয় গড়ে তোলেন আদালত ভবনে, আর সেই নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে মামলার বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান পৌঁছে যান আদালতে। বিচার প্রার্থী ও আইনজীবীদের তল্লাশি করে আদালত ভবনের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। রায় ঘিরে মঙ্গলবার রাত থেকেই বরগুনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক দৃষ্টি রাখছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিরাপত্তা চৌকি বসানো হয়েছে, জেলা গোয়েন্দা পুলিশের টহল জোরদার করেছে। সকালে দেখা যায় রায়কে কেন্দ্র করে চারটি স্থানে পুলিশি তল্লাশি চৌকি বসানো হয়েছে। স্থানগুলো হলো বরগুনা মহিলা কলেজ, জেলা প্রশাসকের কার্যালয়, হাসপাতাল সড়ক ও সার্কিট হাউস। তল্লাশি চৌকিতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা সন্দেহভাজন যানবাহন তল্লাশির পাশাপাশি জনসাধারণের গতিবিধির ওপর নজর রাখছেন। গত বছরের 26 জুন বরগুনা সরকারি কলেজের সামনে রিফাত শরীফকে তার স্ত্রী আয়েশার সামনে কুপিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এরপর তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেদিন বিকালে তিনি মারা যান। পরের দিন 27 জুন রিফাতের বাবা আব্দুল হালিম শরীফ বরগুনার থানায় 12 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ মামলায় প্রধান সাক্ষী করা হয় আয়েশাকে। পরে অভিযোগপত্রে 7 নম্বর আসামি হিসেবে তার নাম আসে। গত 1 জানুয়ারি রিফাত হত্যা মামলায় প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। 8 জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে সাক্ষী গ্রহণ শুরু হয়। রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক 10 আসামির বিরুদ্ধে 76 জন সাক্ষ্য দেন।